পঞ্চায়েত ভোটের প্রাককালে একের পর এক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করে চলেছেন রাজ্যের মন্ত্রী তাজমল হোসেন। সেই সূত্র ধরেই সোমবার এক রাস্তার কাজের উদ্বোধন করলেন মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে। এদিন তিনি হরিশ্চন্দ্রপুর রামবিধু মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত 500 মিটার রাস্তার শিলান্যাস করেন। এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে মোট 76 লক্ষ টাকা। রামবিধু মোড় থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত যে আমাদের যে রাস্তাটা প্রায় 500 মিটার রাস্তা, এটা একটা বিশাল মনে করতে স্কুলের যাবার স্কুলে যাতায়াতের সময় খুব অসুবিধা হতো, হাসপাতালে যাবার সময় অসুবিধা হতো, ব্যাংকে যাবার জন্য অসুবিধা হতো। এই রাস্তাটা চওড়া এবং দীর্ঘ হবে এবং আজকে আমরা রাঙ্গাইপুর থেকে শুরু করে মারাঙ্গাটোলা এবং কলোলিয়া মোড় পর্যন্ত সেই রাস্তাটা করে আসলাম। এটা হচ্ছে 76 লক্ষ টাকা। উদ্বোধনের পর কেটে গেছে 3-3টি বছর, অথচ এখনো চালু হয়নি নবনির্মিত ওয়াটার এটিএম পরিষেবা, যার দরুন ক্ষোভে ফুসছেন মালদার বুলবুলচন্ডি এলাকার বাসিন্দারা। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে নতুন বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড চত্বরেই প্রায় 3 বছর আগে লক্ষ লক্ষ টাকা বরাদ্দে ওয়াটার এটিএম বসানো হয়, যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ ও বাসযাত্রীদের পানীয় জলের সমস্যা দূরীকরণ। কিন্তু উদ্দেশ্যই সার, উদ্বোধনের পর প্রায় 3 বছর কেটে গেলেও এখনও চালু হয়নি বুলবুলচন্ডি নতুন বাস স্ট্যান্ডের ওয়াটার এটিএম। ফলে প্রচণ্ড দাবদাহের এই পরিস্থিতিতে পানীয় জল না পেয়ে ক্ষোভে ফুসছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বাসযাত্রী সকলেই। জল নাই, লোকজনের অসুবিধা হচ্ছে, এত যাত্রী যাওয়া আসা করছে, তারা জল পাচ্ছে না, জলের প্রচণ্ড অসুবিধা। উদ্বোধন হয়েছিল কিন্তু চালু কেন হচ্ছে না সেটা তো আমরা বলতে পারলাম না। চালু হয়নি। একটা বড় বাস স্ট্যান্ড, লোকজন আসা যাওয়া তো হবে, প্যাসেঞ্জার যাত্রী আসা যাওয়া করছে, সবারই অসুবিধা হচ্ছে। এই প্রসঙ্গে বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে ধরা হলে তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসবাণী শুনিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি বাস স্ট্যান্ডে একটা জলের সমস্যা নিয়ে চলছে, সেটা আমরা ক্ষোভ পেয়েছি, সেটা আমরা দেখছি এবং সমস্যাটা হলে আমরা আপ্রাণ চেষ্টা করবো যেন সেটা সমস্যার সমাধান করা যায়।